কলকাতা বাংলা চলচ্চিত্রে আলোচিত একজন তারকা হলে নিদিকা পাল এই তারকা তার কেরিয়ারে বেশ কিছু ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন সেই জন্য অবশ্য সময় দর্শকদের মাঝে দর্শক করেন অন্যদিকে সাকিব খানের সঙ্গে প্রিয়তমা চলচ্চিত্রের মাধ্যমে এই তারকার চলচ্চিত্র অঙ্গনে ডেবিউ হয় যদিও এই তারকার প্রথম চলচ্চিত্রটি দর্শকদের মাঝে ব্যাপকভাবে সারা ফেলে সেই জন্য অবশ্য চিত্রনায়িকা হিসেবে এই তারকার পথ চলাটা খুবই সহজ হয়ে দাঁড়িয়েছে যার প্রেক্ষিতে সম্প্রতি শোনা যায় যে এই তারকাকে বাংলাদেশি চলচ্চিত্র আবারও অভিনয় করতে দেখা যাবে কিন্তু এবার তাকে দেখা যাবে শরীফুল রাজের বিপরীত অভিনয় করতে সেই দ্বারাবিগত সম্প্রতি প্রসঙ্গে রাজ বলেছেন এখনো চলচ্চিত্রের নাম চূড়ান্ত করা হয়নি যার জন্য এখনো সবকিছু প্রাথমিক পর্যায়ে রয়েছে সেই জন্য আমি এখনো বলতে পারছি না চলচ্চিত্রটিতে নায়িকা হিসেবে কাকে দেখা যাবে যদিও চলচ্চিত্রটিতে ইদিকাকে নেওয়ার পরিকল্পনা করেছে নির্মাতা সংশ্লিষ্টরা সুতরাং এখন তার সঙ্গে তারা কথাবার্তাও বলবেন ঠিক তারপর অবশ্য অফিসিয়াল ঘোষণা দেওয়া হবে বলে শোনা যায় পায়দা ও ইদি কাপালের হাতে সম্প্রতি সময় তেমন কোনো কাজ নেই সেই সাথে সোশ্যাল মিডিয়ায় তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন ফলে তারকা মাঝে মাঝে সাহসী পোশাকের ছবি আপলোড করে দর্শকদের মাঝে সমালোচনা কারণ সোজাহ সকল সমালোচনাকে এই তারকা সেভাবে গ্রহণ করেন না ফলে ইদিকাপাল সর্বদাই তার ইচ্ছা ছবি প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অন্যদিকে শরীফুল রাজ ঢাকায় চলচ্চিত্রে আলোচিত একজন তারকা সেই দ্বারা বিজ্ঞতা এই তারকা তার কেরিয়ারে বেশ কিছু চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি তার অনুরাগীদের যার জন্য অবশ্য তিনি তার অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের কাছে প্রশংসা অর্জন করেন সেই সাথে অতি অল্প সময়ে দর্শকদের মাঝে দর্শকপ্রিয়তা অর্জন করেন যার জন্য অবশ্য বেশিরভাগ নির্মাতারা তাকে নিয়ে সম্প্রতি সময় চলচ্চিত্র নির্মাণ করতে চান সুতরাং জেনে তো নিলেন টলিগঞ্জের তারকা ইদিকা পালকে দেখা যাবে শরীফুল রাজের বিপরীতে ফলে এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব সাবস্ক্রাইবর চ্যানেল মোর আপডেট